শুধু কি মদের বোতল মদের ফ্যাক্টরি মদের কারখানা এবং যত তত্ত্ব বের হচ্ছে অসংখ্য ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পাওয়ারফুল ব্যক্তিদের সঙ্গে তিনি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কি জোরে বলেন নাউজুবিল্লাহ অনৈতিক সম্পর্ক মানে হলো জিনা ব্যভিচার জিনা ব্যভিচারকে কে হারাম করেছে আল্লাহ সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন লা তাকরাবু জিনা জিনা করা তো দূরের কথা জিনার আশেপাশেও তোমরা যেও না তার মানে জিনাকে কে হারাম করলো আরো জোরে বলেন কতছ পরিমুনি ধরা পড়ার পরে একের পর এক বের হচ্ছে যে মদ জুয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিল এই ইয়াজিদ দেশে মদ পান করাকে হালাল করে দিলেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ জোরে বলেন মদকে কে হারাম করেছেন কিন্তু ইয়াজিদ দেশে মদ পান করা বৈধতা করে নিল নিজে মদ পান করা শুরু করলেন কিন্তু ইমাম হুসাইন বুঝতে পেরেছিল যে রাষ্ট্রের পরিচালক যদি মাতাল হয় ওই দেশ কখনো সুন্দরভাবে পরিচালিত হতে পারে মনে করেন আপনারা আপনাদের এই সাজাপুর গ্রাম থেকে 10 জন কিংবা 20 জন লোক ঢাকাতে যাবেন বাসে চড়ে মনে করেন আপনাদের মসজিদ থেকে আমি সহ ঢাকায় যাচ্ছি আমি হুজুর আছি আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন সভাপতি সেক্রেটারি যারা হজ করেছেন তাদের সবাইকে নিয়ে বাসে চড়লাম কিন্তু বাদ যিনি চালাচ্ছে তিনি হলো মাতাল মদ খায় তিনি কি উনি মাতাল হয়ে মদ পান করে বাস ড্রাইভিং করতেছে চালাচ্ছে কিন্তু ভেতরে কিন্তু আমি ইমাম বসে আছি মসজিদের ইমাম খতিব বসে আছে হাজী সাহেবরা বসে আছে আমরা যতই দোয়া পড়ি যতই তসবিহ ঠেলি না কেন মাতাল গাড়ি চালানোর কারণে গাড়ি যদি যমুনার নদীর মধ্যে ঢুকে পড়ে ড্রাইভার কি একাই যাবে না আমাদের সহ যাবে কথাটা বুঝে কথা বলেন ড্রাইভার মাতাল হলে গাড়ি কি একাই যমুনা নদীর পড়বে না আমাদের সহ পড়বে তার মানে বোঝা গেল রাষ্ট্রের পরিচালকরা দায়িত্বশীল ব্যক্তিরা যদি ইসলাম বিরোধী হয় যদি নিশাদ্রব্য পান করে যদি মাতাল হয় তারা একা ধ্বংস হবে না আমাদেরকে নিয়ে ধ্বংস হবে কথা বলেন ঠিক কি না ইমাম হুসাইন কিন্তু এটাই বুঝেছিল কারবালার কারণটা কি যে ইয়াজিদ যদি ভুল পথে চলে ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয় সমস্ত দেশের রাষ্ট্রের মানুষেরাও ইসলামের বিরুদ্ধে চলবে মদ পান করা কে করেছে হারাম কিন্তু আমার দেশে কি কথা বলেন আমার দেশে হারাম কিন্তু সবার জন্য হারাম না যাদের লাইসেন্স আছে যাদের বৈধতা আছে তারা বারে যায় হোটেলে যায় মদ পান করতে পারবে কোনো সমস্যা আমার দেশের আইন আমার দেশের কোরআনের কথা বলতেছি না এই যে গত সপ্তাহে ধরা পড়ছে আমাদের মডেল নায়িকা পরিমণি ধরা পড়ছে না খুব হইছে মিডিয়া ফেসবুক ইন্টারনেট যেখানে ঢুকবেন সেখানেই হইছে তার বাড়িতে পাওয়া গেছে কি শুধু কি মদের বোতল মদের ফ্যাক্টরি মদের কারখানা এবং যত তত্ত্ব বের হচ্ছে অসংখ্য ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পাওয়ারফুল ব্যক্তিদের সঙ্গে তিনি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কি জোরে বলেন নাউজুবিল্লাহ অনৈতিক সম্পর্ক মানে হলো জিনা ব্যভিচার জিনা ব্যভিচারকে কে হারাম করেছে আল্লাহ সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন লা তাকরাবু জিনা জিনা করা তো দূরের কথা জিনার আশেপাশেও তোমরা যেও না তার মানে জিনাকে কে হারাম করলো আরো জোরে বলেন কতছ পরিমুনি ধরা পড়ার পরে একের পর এক বের হচ্ছে এখন আসেন যদি আসল কারবালা বলতে আমরা ইমাম হুসাইনকে যদি চিনি কিন্তু কারবালাটা কেমন ভাবে সংগঠন হলেন আমার নবী যে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমার নবী যে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন আবু বকর দায়িত্ব পালন করলেন 2 বছর 6 মাস আবু বকর বিদায় নিয়ে চলে গেলেন হযরত উমর ফারুক দায়িত্ব গ্রহণ করলেন হযরত উমর ফারুক একাধারে দায়িত্ব বহন করলেন 10 বছর 6 মাস উমর ফারুক বিদায় নিয়ে চলে গেল ওসমান দায়িত্ব গ্রহণ করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর 6 মাস দায়িত্ব পালন করলেন হযরত ওসমান বিদায় নিয়ে চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হযরত আলী একাধারে 4 বছর 6 মাস দায়িত্ব গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল এই চারজন খলিফার আমলে ইসলামী খিলাফতের সময় হলো 30 বছর কত বছর বললাম 30
এই 30 বছর ইসলামী খেলাফত পার হয়ে গেল এরপর ইমাম হাসান ইমাম হুসাইন মুয়াবিয়া এই রকম ভাবে আরো 30 বছর চলে গেল নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে 11 হিজরিতে আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে নবী বিদায় নিয়েছে 11 হিজরিতে আর কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে তার মানে বোঝা গেল কারবালার ঘটনা হলো নবীর মৃত্যুর 50 বছর পরে কথাটা বোঝার চেষ্টা করেন নবীর মৃত্যুর কত বছর পরে কারবালার ঘটনা নবীর মৃত্যুর কত বছর পরে 50 বছর পরে যেগুলো কথা বলবে একেবারে আজ গবি কোনো কথা নয় কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন 61 হিজরিতে ইয়াজিদ যখন সর্বপ্রথম জোর করে ক্ষমতা দখল করার পরে জোরে বলেন কি করে আরো জোরে জোর হলো না জোর করে ক্ষমতা দখল করছে তার নাম কি আরো জোরে বলেন আজকেও গোটা পৃথিবীতে জোর করে ক্ষমতা দখল করে এই রকম দুই চার জন লোক আছে সব দেশে আছে শুধু বাংলাদেশে নাই আছে বুঝেন আমি কিন্তু বলি নাই কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন ইয়াজিদ সর্বপ্রথম জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিল চিৎকার করে বলেন কয়টা কাজ করেছিল ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিল আমার মুখের কোনো বানানো কথা বলবো না মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস যারা দাখিলে আলেমে আপনাদের ডুমুনপুকুর মাদ্রাসায় পড়াশোনা করে মিশকাত শরীফটা খুলে আপনারা লক্ষ্য করে দেখবেন 5699 নম্বর হাদিস থেকে বলতেছি হযরত সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিল প্রথম নম্বর কাজ হলো সর্বপ্রথম কাবা ঘরের গিলাফটা তিনি খুলে ফেলেছিল কাবা ঘরের সম্মানিত গিলাফটা তিনি খুলে ফেললেন দুই নম্বর মসজিদুন নববীর ভিতরে তিনি আজান ইকামত বন্ধ করে দিলেন তিন দিন পর্যন্ত মসজিদুন নববীতে আজান ইকামত হয় নাই যেই মসজিদের এত সম্মান এই মসজিদের মধ্যে তিন দিন তিনি আজান ইকামত দিতে দিল না বন্ধ করে দিল হাদিস বর্ণনাকারী সাইদ বিন মুসাইদ বলেন আমি ভাগ্যক্রমে মসজিদের মধ্যে আটকা পড়েছিলাম এই তিন দিন পর্যন্ত মসজিদের মধ্যে আমি আটকা ছিলাম আমি ভয়েতে কোনো কথা বলি নাই মসজিদ থেকেও বের হই নাই আমি মসজিদুন নববীতে নবীজির সবুজ গম্বুজের কাছে আমি বসে 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 দোয়া পড়তেছিলাম তবে বড় বিস্ময়কর ঘটনা হলো আমি তিন দিন পর্যন্ত মসজিদুন নববীর মধ্যে যখন ছিলাম আর যখন যখন নামাজে রক্ত হতো ওই নবীজির সবুজ গম্বুজের ভেতর থেকে গুনগুন গুনগুন করে কে যেন আমার কাছে আজানের শব্দ বলে যেত মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সবাই মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর মদিনা আর যে কত দূর ফকির নাই ডানা তাকলে ফকির নাই ডানা তাকলে উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পার মদিনা দেখিতে আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা জোরে বলেন মারহাবা
বর্ণনাকারী সাইদ বিন মুসাইদ বলেন আমি তিন দিন বন্দিত ওই মসজিদুল নববীর মধ্যে বন্দ ছিলাম যখনই নামাজের ওয়াক্ত হতো ওই মদিনায় নবীজির সবুজ গম্বুজের ভেতর থেকে গুনগুন গুনগুন করে আমাকে কে যেন আজানের শব্দ শোনায় যেত এই যে জোর করে ক্ষমতা দখল করে চারটা কাজ করেছিল কাবা ঘরের গ্লাসটা খুলে ফেললাম মদিনা তিন দিন পর্যন্ত আজান ইকামত বন্ধ করে দিল আর তিন নাম্বার কাজ হলো ইমাম হুসাইন সহ হাজার হাজার হকপন্থী আলেমদেরকে তারা হত্যা করে পৃথিবী থেকে শহীদ করে দিয়েছিল চার নাম্বার কাজ হলো কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে রসূলের হাদিসগুলোর শিক্ষা বাদ দিয়ে কোরআন হাদিসের শরীয়তের বিধানগুলো বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে তারা সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল ও মসজিদের ইমামদার ভাইরা কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এ যে জোর করে ক্ষমতা দখল করে হকপন্থী আলেমদেরকে বিদায় করে দিয়েছিল কোরআনের আইনগুলো বাদ দিয়ে মানব রচিত আইন তৈরি করেছিল কাবা ঘর এবং মসজিদুল নববীর সঙ্গে বেদবি করেছিল আজকেও গোটা পৃথিবীতে জোর করে যারাই ক্ষমতা দখল করে আর হকপন্থী আলেমদেরকে বিদায় করে দেয় কোরআনের আইনগুলো বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশ চালায় এই সমস্ত মানুষগুলোই হলো ইয়াজিদের যোগ্য উত্তরসূরি আপনি এখন লক্ষ্য করে দেখেন এমন মানুষ কোথায় খুঁজে পাওয়া যায় যারা হকপন্থী আলেমদেরকে বিদায় করে দেয় কোরআনের আইন বাদ দিয়ে মন গড়া আইন দিয়ে সমাজ পরিচালনা করে আজকে শুধু বছরের পর বছর চলে যায় আমরা কারবালার আলোচনা শুনি চোখের পানি ফেলে দিয়ে কান্না করি কিন্তু কারবালার শিক্ষা কি কারবালার শিক্ষা হলো ইমাম হুসাইন প্রমাণ করে গেছে জীবন দিয়ে চলে গেছে বাতিলের কাছে মাথা নত করে নাই এটাই হলো কারবালার শিক্ষা এটাই হলো ইমানের পরীক্ষা এটাই হলো ইমানের জুজবা তিনি কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে মানব রচিত আইন তৈরি করলেন আরেক উল্লেখযোগ্য বিধান কায়েম করলেন